হ্যালো এভরিওয়ান, আজকে একটা অন্যরকম নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। সন্ধ্যাবেলায় বসেছিলাম, ভাবলাম কি করি, তো মা বলো চ না আজ আমরা একটু ফুড ইটিং শো করি। তো আমি বললাম ঠিক আছে চলো করা যাক। তো এখানে নিয়ে নিয়েছি ফুচকা, ফুচকার মধ্যে আলু ভরে রেডি করে নিয়েছি, আর নিয়েছি ভেজ মোমো, কারণ কি আমার মা চিকেন মোমো খায় না, আর আমি নিয়ে নিয়েছি চিকেন মোমো। তো প্লেটিং করে নিয়েছি, চলুন শুরু করা যাক। মা আমি হাসতে হাসতে বেশ শুরু করে দিলাম আমাদের ফুচকা খাওয়ার কম্পিটিশন। প্রথমে ভাবলাম আমরা কম্পিটিশন করব, চ্যালেঞ্জ করব। তারপর ফুচকা খাওয়ার পর ফুচকার টেস্টটা এত ভালো ছিল যে আমরা ভাবলাম যে না আস্তে আস্তেই খাওয়া যাক। তো আজকে প্রথম ভিডিও বানাচ্ছি, আজকে কোনো চ্যালেঞ্জ করব না, আজকে আমরা এমনি ইটিং শো করব। তো এক এক করে ফুচকাগুলো খেয়ে নিচ্ছি, বেশ বড় বড় সাইজের ফুচকাগুলো ছিল, খুবই টেস্টি আর খুবই সুন্দর। ফুচকা তো সব মেয়েদেরই খুব ফেভারিট, আমিও বেশ তেঁতুল জলে ডুবি ডুবিয়ে ফুচকা খেয়ে নিলাম, আর আমার মা বেশ এনজয় করে ফুচকা খাচ্ছিল। প্রত্যেকটা খাবার ছিল স্ট্রিট ফুড, বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম। আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে আছে, এরপর আমরা খেয়ে নেবো মোমো। মা খাবে ভেজ মোমো আর আমি খাবো চিকেন মোমো। এটাও বেশ ভালো টেস্টি ছিল, খুবই ফার্স্ট টাইম খাচ্ছি, ক্যামেরার সামনে অত কমফোর্টেবল নাই, যদি কিছু ভুল হয়ে থাকে তো আমাদের ক্ষমা করে দেবেন। মোমোগুলো বেশ নরম আর জুসিও ছিল। চিকেন মোমোটার ভেতরে বেশ অনেকটা পরিমাণে চিকেন দিয়েছিল, চিকেনের স্টাফিং ছিল, আর মা বললো বেশ ভেজ মোমোটাও বেশ টেস্টি বানিয়েছে, মানে স্টিম মোমোটা বেশ খেতে ভালোই লাগে। আমার ফ্রাইড মোমোও খেতে খুব ভালো লাগে। আমাদের ফার্স্ট টাইম ইটিং শো, আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন আমার মা এখানে সব একটা একটা করে মোমো শেষ করে দিয়েছে, ফার্স্ট হয়ে গেছে, আমিও আমার খাওয়া শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।